সম্মানিত শেখের কাছে আমার প্রশ্ন আমরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের জন্য ট্রেনে মোট দুই দিনের সফর মোট সাত ওক্ত নামাজের সময়ে ট্রেনে থাকি তো আমাদের সে অবস্থায় নামাজগুলো কি করে আদায় করব জানিয়ে উপকৃত করবেন ইনশা আল্লাহ ধন্যবাদ সম্ভবত প্রশ্নকারী তিনি আশিকুল শেখ প্রশ্ন করেছেন ভারত থেকে তো তিনি যেটা জানতে চেয়েছেন সেটা হলো যে কাজের জন্য এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়া আর এর জন্য কয়েক তো সলাদ ছুটে যায় সেই সলাদগুলি কীভাবে আদায় করবেন আমি আপনাকে বলব ভাই আপনার সলাদ ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই কেন আল্লাহ বলছেন যে ইন্না সলাতা কেন তাল আল মুনা খিথা বা মা কোথা অক্তভিত্তিক আল্লাহ আপনাকে ফরজ করে দিয়েছেন এবং রসুল সাল্লাহ আর বলেছেন যে ফজিলু বেখামস আমি অন্যান্য নবীদের চেয়ে পাঁচটি বিষয়ে শ্রেষ্ঠত্ব পেয়েছি তার মধ্যে একটি হলো জৈদত লি আল আর্দু তহুর আমার আমার জন্য এই জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে আমার উম্মত যেখানেই তাকে সলাদ পেয়ে যাবে সে জায়গায় সলাত রক্ত পাবে সে জায়গায় সলাত আদায় করতে পারবে সেখানেই তার তহুর আছে সেখানেই তার সলাতের জায়গা রয়েছে কেজি আপনি যে দূরত্বের কথা বলেছেন এটি সফরের দূরত্ব আর সফরের দূরত্বের জন্য আপনার নিয়ম হলো কসর করবেন আর আপনি এই সলাতের মধ্যে জামা সলাত আইন করতে পারবেন জামা সলাত আইনের সোতটাকেই আপনাকে বুঝে নিতে হবে যে জোহর এবং আসর এই দুই অক্তকে একসাথে আপনি আদায় করতে পারবেন প্রথমে আপনি একামত দিয়ে জোহরের এই কসর সলাদ দুই রেখাত পড়বেন সালাম ফেরানোর পরে আপনি আবার একামত দিয়ে আসরের দুই রেখাত সলাদ আদায় করবেন এটা আপনি করবেন জোহরের অক্তকে বিলম্ব করে নেবেন আর আসরের অক্ত আসরের সময়কে আপনার এগিয়ে নেবেন অথবা আসরের সময়ে জোহরের অক্তেই আসর সলাদটা আপনি আদায় করে নেবেন দুটোই আপনার জন্য জায়েজ রয়েছে অর্থাৎ জমা তাকদিমি অথবা জমা তাহিরি অর্থাৎ জোহর আসরের সলাদ জোহরের টাইমে আদায় করা যাবে অথবা আসরের টাইমে আদায় করা যাবে সুতরাং আপনার সলাদ কাদায় হওয়ার কোনো সুযোগ নেই পক্ষান্তরে থাকলেও মগরীব মগরীব এবং এশা দুটো দুই অক্তের সলাদ একত্রে জমা করে আদায় করা যায় কাজেই আপনি যখন মগরীবের অক্ত আসবে এশার সলাদ পড়ার সুযোগ থাকবে না তখন একই এক উজু দিয়ে প্রথমে একামত দিয়ে মগরীবের তিন রেখার সলাদ আদায় করবেন সালাম ফেরানোর পরে আপনি একামত দিয়ে এশার সলাদ দুই রেখাত আদায় করবেন আপনার হক আদায় হয়ে যাবে আপনি এটা চাইলে মগরীবের সময়ও পড়তে পারেন চাইলে মগরীবর সলাটটাকে বিলম্ব করে নিয়ে এশার সময়ে পড়তে পারেন আর আপনারা জানেন এসার সময়টা একেবারে শেষ সময় থাকে তুলনায় ফজর মানে সুবে শুভে হওয়ার আট পর্যন্ত সময় থাকে সুতরাং সুদীর্ঘ সময়ে আপনার সলাদ হওয়ার কোনো সুযোগ নেই আর ফজরটি একটি সম্পূর্ণরূপে আলাদা আপনার সবখানেই বিশ্রামের প্রয়োজন আছে এবং সেখান থেকে উঠে মানুষ ফজরের সলাৎ আদায় করে কাজেই আমি বলবো আপনারা এভাবে সফরের নিয়ম মেনে কসর এবং জমা যদি করেন তাহলে আপনাদের এই চলাতে কোনো অসুবিধা হবে না আশা করি বুঝতে পেরেছেন